আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে প্রথমে বলে নিচ্ছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গতকাল ভিডিওটি দেওয়ার পর থেকে আমার কাছে অনেকগুলো ইনবক্সে মেসেজ এসেছে যে আপু আপনার যদি কষ্ট হয় তাহলে আপাতত ভয়েস দেওয়ার দরকার নেই তো এটা বিশাল ব্যাপার তো প্রথমে শুরুতেই বলে রাখি আমার আলহামদুলিল্লাহ সর্দিটা ছেড়ে গেছে বাট গলা ব্যথাটা এখনও কিছুটা আছে তো এটা সিজনাল হওয়ার চান্স বেশি মনে হচ্ছে আর তবু দোয়া করবেন সবাই আচ্ছা আজকের ভিডিওটি এটি মূলত আমার বাসার কোনো ভিডিও না আজকে আমি একটা স্পেশাল একটা ভিডিও করতে যাচ্ছি এটি মূলত একজন নারীর সাহসী উদ্যোক্তা হয়ে ওঠার গল্প তো আসলে আমাদের আজকে বিকেল এটা অ্যাকচুয়ালি গত দুদিন আগের তো ওখানে আমাদের দাওয়াত ছিল এক আপার বাসায় তো আপার আর কেউ নন আমাদের যিনি দ্বিতীয় তলায় থাকেন এশা এবং অহিরাম্য তাদের বাসায় আমাদের দাওয়াত সন্ধ্যার নাস্তার তো সন্ধ্যা নাস্তা এখন ওখানে দাওয়াত দিয়েছি ঠিক আছে বাট খালি হাতে যেতে একটু কেমন তো লাগে তো ভাবলাম একটু কিছু নিয়ে যাই চিপস ফ্রাই করে নিয়েছি আর সেই সাথে বানাচ্ছি সেমাই নবাবী রেসিপি আমার কুক উইথ নাচমা চ্যানেলে দেওয়া আছে আমি লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে রেসিপি ওখান থেকে দেখে নিতে পারেন এটা কিন্তু খুবই সুস্বাদু একটা শ্যামাই এবং বানাতেও কিন্তু খুব একটা বেশি বেগ পেতে হয় না অতি সহজে বানানো যায় তো চিপসগুলো আগে ভেজে নিলাম ভেজে ওইগুলো আগে সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি আর সেমাই বানানোর জন্য নবাবী সেমাইয়ের জন্য কিন্তু খুব ঘন করে একটা ক্রিম রেডি করতে হয় তো সেই ক্রিমটা রেডির জন্য অলরেডি চুলে সরি চুলে অলরেডি আপনারা দেখেছেন দুধ দিয়ে দিয়েছি আর সেমাইটা একটু চিনি দিয়ে কিন্তু ঘি দিয়ে না বাদাম দিয়ে ভেজে নিয়েছি আমি শর্টকাটে একটু বলে দিচ্ছি রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আচ্ছা তো এখানে আপনারা দেখছেন সেমাইয়ের একটা পরত কিন্তু অলরেডি দেয়া হয়েছে এর উপরে আমি ক্রিমটা ঢালবো ক্রিমটার একটা লেয়ার থাকবে এর উপরে আবার সেমাই দেব আপনারা চাইলে আরও অনেকগুলো লেয়ার করতে পারবেন বাট আমি এটা এই তিন লেয়ারেই শেষ করব তো ক্রিমটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ঠান্ডা করে তারপর দেওয়ার বাট আমার হাতে সময় ছিল না আপা অনেকবার ডাকতে আসছিলেন তো ভাবলাম যে আচ্ছা যাক যা হবে হবে গরমটাই নিয়ে যায় তো এই কারণে গরম গরমই সার্ভ করতে হলো আর কি তো এর উপরে আমি আবারও দিয়ে দিচ্ছি শ্যামাইয়ের আরেকটা লেয়ার তো নবাবী শ্যামাইটা কিন্তু আমি যারা এখনও খেয়ে দেখেননি যারা কিন্তু সেমাই খেতে পছন্দ করেন আমি তাদেরকে বলবো এই সেমাইটা ইটস এ মাস্ট ট্রাই অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমার খুবই ভালো লাগে এবং এখন পর্যন্ত আমি যে কয়বার বানিয়েছি যাদের জন্য বানিয়েছি সবাই বেশ প্রশংসা করেছে বিশেষ করে যারা মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টি জাতীয় জিনিস অনেকেই আছে যে না মিষ্টি খেতে পছন্দ করে না তাদের হয়তো ভালো লাগবে না কারণ সেমাইটা একটু বেশি মিষ্টি হয়ে থাকে আপনার চাইলে যিনি একটু কমিয়েও দিতে পারেন সমস্যা নাই ইট ডিপেন্ডস আপন ইউর টেস্ট আচ্ছা তো এই দুটো জিনিস আমার রেডি হয়ে গেছে এখন আমরা এগুলো নিয়ে আপার বাসায় যাচ্ছি তো বাচ্চা পার্টি আগেই চলে গেছে ওরা এমনিতেই ম্যাক্সিমাম সময় আপার বাসায় থাকে এছাড়াও অন্য মানে আমার এখানে যে কয়েকটা ফ্যামিলি আছে সব ফ্যামিলি বাচ্চাগুলোয় একসাথে ঘুরতে থাকে একবার এর বাসায় একবার ওর বাসায় এটা বাই সার্কেল হতেই থাকে চলতেই থাকে আচ্ছা চলে এসেছি আপার বাসায় এসাদের বাসায় তো আপা চটপটি রান্না করেছে ইয়ামি চটপটি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া অনেক দুষ্কর হ্যাঁ তবে পাওয়া যায় না তা না অনেকে দেখেছি আমি চটপটি খাই না এর মধ্যে আমার এক কলিগও আছে আচ্ছা তো সুজির বরফি করেছেন উনি আর এই তো আমার সেমাইটা আচ্ছা আমি সেমাইটার লেয়ারটা আপনাদেরকে তখন দেখাইনি এখন একটু দেখিয়ে দিচ্ছি এই যে তিনটা লেয়ার হয়ে গেছে সেমায় আপনারা কিন্তু চাইলে আরও লেয়ার করতে পারেন অথবা ছোট ছোট গ্লাসে একদম ট্রান্সপারেন্ট যে গ্লাস ওগুলোতে সার্ভ করতে পারেন খুব ভালো লাগে দেখতে পাকোড়া বানিয়েছেন পাকোড়াটা আমার আসলে টেস্ট করা হয়নি এই কারণে বলতে পারছি না আর ফুচকা ফুচকাটা অ্যাকচুয়ালি চটপটির সাথে সার্ভ করা হয়েছে ফুচকার সাথে আমরা জাস্ট এটা উপরে দিয়ে খাওয়া আর কি আর একটা ইয়ামি জিনিস বানিয়েছে নাপা মিষ্টি মিষ্টিটা খুবই ভালো লেগেছে আমার খেতে আমি এমনিতেই মিষ্টি খেতে পছন্দ করি তো এই কারণে মনে হয় আমার এই মিষ্টি জাতীয় জিনিসগুলো আর একটু বেশি ভালো লাগে আচ্ছা আর আপা হচ্ছে এখানে সালাদ আর ডিম আগে থেকে কুচি করে রেখেছেন তো এই তো মোটামুটি সেই জম্পেশ আয়োজন আর শুধু যে আমরা এসেছি তা কিন্তু না আমার এখানে পুরো বিল্ডিংয়ে যারা আছি আমরা রোফ রোফের ফ্যামিলি মানে হচ্ছে ও সেই আপা চাটগায়ে আপা আর মিলি আপা আর হচ্ছে এদিকে আমরা আছি সাথে রাজ রাজ হচ্ছে এশার ফ্রেন্ড ওর আম্মু এসেছিলো ওনার সাথে আমার জাস্ট কিছুদিন আগে পরিচয় হলো এই তো তো সবাই মিলে মূলত একটা অকেশন এসেছি অকেশনটা হচ্ছে বাঘায় ছড়ি মানে আমি যেখানে থাকি এখানে আপা অনলাইন বিজনেস শুরু করতে যাচ্ছে তো অবশ্যই অবশ্যই আমি এটাকে সাহসী উদ্যোগ ছাড়া আর কিছু বলবো না কারণ বাঘাইছড়ি অনেক রিমোট একটা এরিয়া এই এই এরিয়াতে এই ধরনের মানে কেউ কিছু করবে অনলাইন ভিত্তিক এটা আসলে চিন্তা করাটাই অনেকটা টাফ কাজ আর সেই জায়গায় আপা কিন্তু শুরু করেছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো আপার সাপোর্ট হিসেবে আছেন ভাইয়া তো ভাইয়া আপাকে সাপোর্ট দিচ্ছেন বলেই কিন্তু আপার সাহস করতে পেরেছেন আর এইখানে এই উদ্যোগটা নেয়ার তো এমনিতেই স্বাভাবিক বাঘাইছড়ি মানেই কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে অনলাইন বেসড জিনিসপত্র কেনা বেচা এখানে কিন্তু হয় না বললে চলে এখানে ম্যাক্সিমাম মানুষ যা দরকার হয় বাজারে গিয়ে কিনে সেই জায়গায় আপাটা শুরু করেছেন এটাই বিশাল ব্যাপার তো আমি আশা করব আমার এই ব্লগের মাধ্যমে যারা বাঘায় ছড়ির আছেন বা এখানের আশেপাশের আছেন তারা একটু দেখবেন আমি অ্যাপ্রিসিয়েট করি একজন একজন ফ্যামিলির একজন মেম্বার উনি মানে ভাইয়া এবং আপা দুজন মিলেই শুরু করেছেন বাট আপার এই উদ্যোগটাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি কারণ এই পরিস্থিতিতে আমরা যেটা দেখেছি যেটা গেল করোনা পরিস্থিতিতে আমরা দেখেছি মানুষ কতটা মানে অনলাইন ভিত্তিক হয়ে যেতে হয়েছে উপায় নেই আর শুধু যে অনলাইন ভিত্তিক হতে হয়েছে তা না মানুষের টোটাল পরিস্থিতি কিন্তু একেবারে ভিন্ন হয়ে গিয়েছিল তো সব সব কিছু যদি আমি মাথায় নেই সব কিছু যদি চিন্তা করি তাহলে আমি বলবো এই এখন এখন যে সিচুয়েশান এই এখন থেকে আমাদের মানে উচিত যে কিছু একটা করার যেটা আমার ফ্যামিলির ব্যাক সাপোর্ট হিসেবে থাকবে এই করোনা পরিস্থিতিতে আমার অনেক ভাই যারা একটু জব করতেন অনেকের জব চলে গেছে যা অনেক আপু আমাকে মেসেজ পাঠিয়েছেন যে আপু ভাই মানে বাসার অবস্থা খারাপ এই কন্ডিশন। তো অনেকেই আছেন শহর ছেড়ে গ্রামে চলে গেছেন এরকম অনেক অনেক অনেকগুলো আমি মেসেজ পেয়েছি অনেক পড়েছি এগুলো পড়ে অ্যাকচুয়ালি খুব খারাপই লাগছিল তো যাই হোক আর সেই সময়ে বসে এখন থেকে আমার মনে হয় এটাই বুদ্ধিমানের কাজ হবে যে যেটা পারেন সেটা নিয়েই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা তো আপা খুব মানে এই জিনিসটা আমি বলবো অবশ্যই অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ আর আমার যারা এখানে ফলোয়ার্স আছেন যারা বাঘায় ছড়ি আমি অনুরোধ করব কারণ আমি যতটুকু দেখেছি ওনারা কোনো অতিরিক্ত লাভ করার আশায় এই কাজগুলো করছে না জাস্ট নিজের একটা পরিচয় ক্রিয়েট করার আশা এটা করছেন আচ্ছা আপার পেজের নামটা বলি দিই বাঘাইছড়ি উমেন কালেকশন আমি আপার নাম্বারটা আমি এখানে অ্যাড করে দিব যে নাম্বারে ফোন করে আপনারা জিনিস দেখতে পাবেন অথবা ছুরি উমেন কালেকশন এটার লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে এবং আমার ফেসবুকে যে ভিডিও যাবে ওখানে আমি অ্যাড করে দিব যাতে আপনারা আপনাদের সুবিধা মতো ওনার ওনার সাথে কানেক্ট হতে পারেন তো কথা বলতে বলতে কিন্তু অলরেডি কাপড় মোটামুটি নেওয়াও হয়ে গেছে আচ্ছা তো রুবিনা আপু কাপড় দেখাচ্ছেন আমাদেরকে ফানি আর কি জাস্ট একটু সবাই মিলে দুষ্টুমি করছিলাম তো রুবিনা আপু কিন্তু আসলে ভালো কাপড় দেখায় আচ্ছা এখানে একটা জামা যেটা দেখছেন অরেঞ্জ কালার ওই জামাটা নিয়েছে প্রিয়াঙ্কা মানে আমার কলিক এই জামাটাও সুন্দর এই জামাটা ফার্স্টে এসে আমার পছন্দ হয়েছিল বাট নেয়া হয়নি আমিও এখান থেকে দুটো জামা সিলেক্ট করেছি ভিডিওর শেষে আপনারা সেই জামাগুলো দেখতে পাবেন এই জামাটা আমি একটু দেখাই আপনারা দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির জামা আনার চেষ্টা করেছেন আপা হ্যাঁ শুরুতে অনেক বেশি জামা নিয়ে আসেননি অল্প কয়েকটা এনেছেন বাট যদি সবার এভাবে মানে সবাই যদি পাশে এসে দাঁড়ায় আলটিমেটলি উনি আশা করছে আমি সফল হবেন এবং সামনে সাহস করে আরও অনেক অনেক জামানি আসবেন ছেলে কিংবা মেয়ে নয় নিজের আত্মপরিচয় ক্রিয়েট করাটাই কিন্তু সবচেয়ে বড় পরিচয় তো যখন সেই সাথে ফ্যামিলির সাপোর্টটা যোগ হয় তখন যে কেউ সেটা ছেলে হোক বাসার বা মেয়ে হোক যে কেউ কিন্তু সামনের দিকে এগিয়ে যাবেই তো এই সাপোর্টটাই ম্যাক্সিমাম মানে আমি যদি আমার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চিন্তা করি ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েরা এই সাপোর্টটা থেকে বঞ্চিত হয় তো আমি অনুরোধ করব যারা আছেন আমার এই ভিডিও যারা দেখছেন সাপোর্টটা দিবেন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করবেন দেখবেন অনেক বেশি সুন্দর হবে লাইফ অনেক বেশি তো অনেকে হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন আপনি কেমন সাপোর্ট পান আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমাকে এমন একটা ফ্যামিলিতে ফ্যামিলির মেয়ে করার জন্য প্রথমত আমি আমার ফ্যামিলির সাপোর্ট পেয়েছি আজীবন আর এরপর আমি আমার হাজব্যান্ডের সাপোর্ট এটা আমার আমি বলবো এটা আমার জন্য বিশাল ব্যাপার আমার হাজব্যান্ড আমাকে যেই সাপোর্টটা সেই শুরু থেকে এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে দোয়া করবেন যেন ভবিষ্যতেও সেটা হচ্ছে চলমান থাকে তো সেটা অকল্পনীয় তো এরকম সাপোর্ট যদি সবাই পায় মানে যে পাবে আমি বলবো সেই কিছু না কিছু করতে পারবে তো শুধু মেয়েদের কথা বলবো না অনেক সময় দেখা যায় হ্যাঁ ভাইরাও কিছু করতে চান অনেক সময় না ফ্যামিলির একটা ইয়ে থাকে চাপ থাকে যে না এই কাজ কেন করবা কোনো কাজই ছোট না বা কোনো কাজকে আমার হেও করার মতো কিছু আমি বলবো যে আমি কেন কোনো কাজকে কেন হেও করব। কেউ যদি কোনো একটা কাজ করে সঠিক উপায় থেকে আমি বলবো অবশ্য সঠিক উপায় মানে বুঝতেই পারছেন দুর্নীতি না করে বা কোনো ধরনের দুই নাম্বারই না করে যদি সে হালাল পথে থেকে কিছু টাকা ইনকাম করতে পারে তাহলে কেউ কেন বাধা দিবে আর এখন বর্তমান যুগে অনলাইনে ইনকাম করার কিন্তু অনেক অনেক ওয়ে কথা বলতে বলতে আসলে ড্রেসগুলোর ডিজাইন কিন্তু চলে যাচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন পিঙ্ক কালারের এই ড্রেসটাও কিন্তু সুন্দর বাট পিঙ্ক কালার ড্রেস আমার এই মুহূর্তে নেওয়ার প্ল্যান ছিল না আমি অ্যাকচুয়ালি দুটো জামা নিয়েছি এখান থেকে বাট আমার মেয়েরা পছন্দ করেছিল এই পিঙ্ক কালার জামাটা তো তাদের বাবা বলছিল যে এক কাজ করি এই জামাটা নিয়ে ওদের দুজনের জন্য দুটো জামা সেলাই করে আমার যে পাগল নাকি আমি এই সেলোয়ার অন্যাদি কী করবো পরে যাই হোক এই তো মোটামুটি আমি কিছু ড্রেসের ডিজাইন আমি আপনাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে এশা লাগিয়েছে এশার আবার ক্র্যাফটের প্রতি বেশ ভালো ঝোঁক আছে সে ওয়ালে বিভিন্ন কাজ করে বেড়ায় এই যে দেখছেন খুব সুন্দর করে ফ্লাওয়ারগুলো করে ডেকোরেশন করেছে আচ্ছা ও কিন্তু বেশ ভালো ছবিও আঁকে আর আমার মেয়ে ওয়াসনা কিন্তু এসার ওই যে ছবি আঁকা দেখে সেও বাসায় এসে ছবি আঁকতে থাকে আর ও আচ্ছা তুমি মোবাইলে দেখে ছবি এঁকেছো গুড গার্ড আর কিছু ড্রেসের ডিজাইন আমি আপনাদের জন্য শেয়ার করছি এখানে মোটামুটি অ্যারাউন্ড সিক্স হান্ড্রেড থেকে রেঞ্জ শুরু তো আমিও দুটো জামা নিয়েছি বলেছি না সেই দুটো জামাও আমি আপনাদেরকে দেখাবো একটু আর এখন যেই ডিজাইনগুলো দেখাচ্ছি যদি আপনাদের কোনোটা ভালো লেগে থাকে যারা বাঘাই ছড়িতে আছেন তো তাদের জন্য বলছি তারা আপাকে ফোন করে জামাগুলো বুক করতে পারেন অথবা প্রি অর্ডার করতে পারেন ভবিষ্যতের জন্য আচ্ছা এখন আমি দেখাই আমি যে দুটো জামা নিয়েছি সেই দুটো জামা আর এখানে হচ্ছে একটা ব্লু টাইপসের নেভি ব্লু টাইপসের কালার আর আরেকটা হচ্ছে ইয়েলো কম্বিনেশন গ্রিনের মধ্যে তো দুটো জামাই সুন্দর লেগেছে আমি মূলত নিয়েছিলাম ইয়েলো কম্বিনেশনের জামাটা এই জামাটা কারণ এই জামাটা আমার ভালো লেগেছে তো আমার হাজব্যান্ডের পক্ষ থেকে গিফট হচ্ছে যেটা ব্লু কালার সেই জামাটা তো এই জামাটা প্রথমে একটু খুলে দেখা আচ্ছা আমি একটু প্রাইস সহ বলে দিই তাহলে আপনাদের আরেকটু সুবিধা হবে এই জামাটা আমি নিয়েছি সাতশো টাকা তো সাতশো বিশে এই জামা আমি বলবো ফার বেটার কারণ আমি বাঘাইছড়ি থেকে এখন পর্যন্ত দুটো জামা নিয়েছি একটা ভালো পড়েছে যেটা আমি গ্রিন কালার জামাটা আমি গত ঈদে সম্ভবত নিয়েছিলাম সেই জামা যেটা আমি এখন পরে আছি এটা ওকে ফাইন চলে রং যায়নি বাট আরেকটা জামা নিয়েছিলাম ওর্স্ট অফ মানি আমি ওটা প্রায় এগারোশো সম্ভবত এগারোশো টাকা দিয়ে নিয়েছিলাম এবং একবার পরার পরই আমি সেকেন্ড টাইম আর ওই জামা পরতে পারিনি তো বুঝতেই পারছেন বাঘাইছড়ি থেকে কেনাকাটা করার আমার কোনো প্ল্যানই ছিল না কারণ যেহেতু আমি এরকম একটা বড় একটা মানে প্রবলেম ফেস করেছি জামা কিনে বাট আপা যেহেতু এখন এখানে শুরু করেছেন সো এখন ভরসা করাই যায় যে এখানে ভালো জামা অ্যাটলিস্ট আমি পাবো আর এই যে যে জামাটা দেখছেন এটা অন্যটাও আমার ভালো লেগেছে জামাটাও ভালো লেগেছে তো এটা মূলত আমি অ্যাকচুয়ালি জামা অত বেশি চিনি না আপা বলেছে এটা জয়পুরি সো এটা আর আরেকটা জামা এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে জামাটা একটু দেখায় এই যে এটা দেখছেন যেটা এটা উপরের মানে সামনের পার্ট সামনের পার্টটা একটু দেখাচ্ছি আপনাদেরকে আর এর পরে যেটা আছে মাঝখানে হাতের অংশটা আছে আর এই সাইডে যেটা দেখছেন ওটা পিছনের পার্ট এখন যেটা দেখাচ্ছি এটা পিছনের পার্ট তো মোটামুটি সুন্দর আমি বলবো জামাটা মোটামুটি না মানে ওর যেহেতু পছন্দ হয়েছে স্বাভাবিক ও সচরাচর সব জামা পছন্দ করে না পছন্দ করেছে মানে আমি বলবো ইটস বেটার আর হচ্ছে হাত আলাদা করে দেয়া আছে তো এই তো আমি আজকে আমার কোনো আমার ডেইলি লাইফের কোনো ব্লগ শেয়ার করিনি আসলে এটা আমি আমার এই আপাকে স্যালিউট জানিয়ে আমি ওনাকে বেস্ট উইশেস জানিয়ে মূলত আমি আমার আজকের এই ভিডিওটি করেছি বাঘাই ছড়ি উমেন কালেকশন মনে থাকবে তো আপনাদের আমি আশা করব আপনারা অবশ্যই অবশ্যই আপার কাছ থেকে জামা নিবেন এই বলেই আমি আমার ব্লগটি আজকে এখানে শেষ করছি ঠিক